যাচ্ছি, অপেক্ষা করতে থাকো, ভালো একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, তবে আমার এখনো কিচ্ছু গোছানো হয়নি, চলো তাড়াতাড়ি করে ফটাফট সব গুছিয়ে নি, আবার কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। তো তার জন্য কিছু কিছু জিনিসপত্র এখন গুছিয়ে ঠুচিয়ে রাখছি। এই যে স্কুলের নাম হচ্ছে আলপনা মেমোরিয়াল স্কুল, তো ওই স্কুল থেকে ওরা কিন্তু আজকে আমাকে ইনভাইট করতে এসেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভেবেছিলাম সকালে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করব। শীতের সকাল বুঝতেই তো পারো, মানে এই এদিক ওদিক করতে করতে টাইম এত কেটে যায় যে মানে ব্লগ শ্যুট করাই হয় না। যাই হোক, তাই ভাবলাম যে এখন ডেলিভারিগুলো দিয়ে গেল। এই দেখো, এইমাত্র ডেলিভারি দাদা আসলো, এসে এই আশীর্বাদের ঘিটা ভীষণ ভালো গন্ধ, খুব সুন্দর গন্ধ এই ঘিটার। এটার ওজন হচ্ছে বোধহয় 500 গ্রাম। এই ঘিটা অর্ডার করা হয়েছিল, আর সামনেই ক্রিসমাস, তো ক্রিসমাসে কেক বানাতে হবে। তো এখানে কালো কিশমিশ, ব্ল্যাক রেজেন্স অর্ডার করা হয়েছে, এটার ওজন 250 গ্রাম। এগুলো সবকটাই কিন্তু আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করি। আর এখানে আছে এমনি কিশমিশ, তো এগুলো 500 গ্রাম করে আছে এক একটা প্যাকেটে, মানে আমি দুখানা প্যাকেট অর্ডার করেছি। মানে ভরপুর একদম ক্রিসমাসের কেকে কিশমিশ মুখে পড়লে তবেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, আজকে এই যে তনু আমার বন্ধু, আর এই যে দীপ্তিদি আমার পাশেই থাকে, ওরা নতুন স্কুল ওপেন করছে। ওদের স্কুলের নাম হচ্ছে আলপনা মেমোরিয়াল স্কুল, তো ওই স্কুল থেকে ওরা কিন্তু আজকে আমাকে ইনভাইট করতে এসেছে। তো চলো ওদের কাছ থেকে কিছু কথা শুনে নি। বলো। আমরা এসেছি আজকে বর্ণালীকে নিমন্ত্রণ করতে, আমরা নতুন স্কুল করছি। অ্যাকচুয়ালি বর্ণালী ফুল ফ্যামিলিকে নিমন্ত্রণ করতে এসেছি। আপনারা সবাই পাশে থাকবেন, তারপরে বর্ণালী ডাক্তার বর্ণালী তো সব বলেই আছে, অতি অবশ্যই সবাই মিলে যেন পাশে থাকবেন এবং যাবেন একদম। আর সত্যি কথা বলতে ওরা নতুন স্কুল খুলছে, এই যে কার্ড, এই যে তোমাদের দ্বারাও কার্ডটা একটু শেয়ার করে দিচ্ছি, কার্ডটা একটু খুলে দেখাও। এই যে স্কুল দেখো, আলপনা মেমোরিয়াল স্কুল, যেটা কিনা আমাদের শ্যামনগরের বিবেকনগরে হচ্ছে। মোবাইল নাম্বার দেওয়া আছে, আর রাহা বিল্ডার্সের অপোজিটের গলিটা দিয়ে যেতে হবে, ওখানে গেলেই ঢুকলেই বুঝতে পারবে এই স্কুলেরটা। আর এই যে দেখো, দু ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি শ্যামনগর থেকে আমাদের মানে আমার ভিডিও দেখো কেউ, আর যদি যোগাযোগ করতে চাও এই নাম্বারটা, এই যে নিচে দেখো নাম্বারটা, এই নাম্বারটাই, এই যে তনু বিশ্বাস আর দীপ্তি বড়ুয়া, এদের সাথে অবশ্যই যোগাযোগ করো, আর তোমার বাচ্চাকে ভর্তি করতে পারো, খুব ভালো হবে, কারণ এরা দুজন কিন্তু টিচিং লাইনে অনেক দিন ধরে আছে। একদম সত্যি এটা ভীষণ আনন্দের আর গর্বের ব্যাপার আমার কাছে, কারণ আমাকেও কোথাও গেস্ট হিসাবে আমন্ত্রণ করা হয়, তো আমি তো ওদের ওখানে গেস্ট হিসাবে অবশ্যই উপস্থিত থাকব 2রা জানুয়ারি। আর এদিকে আমি বসে গেছিলাম পড়াতে, ওরা চলে গেল, তারপর আমি পড়াতে বসে গেছিলাম, কারণ হচ্ছে কয়েকজনের অ্যাবসেন্ট ছিল, সেগুলো মেকআপ করার দরকার ছিল, তাই পড়াতে বসেছিলাম। তো পড়ানো মোটামুটি শেষ পথে, সেই সময় আরও একবার আমার কিন্তু ফ্লিপকার্ট গ্রসারি থেকে বিভিন্ন যে মুদিখানার জিনিসগুলো ছিল সেগুলো সব চলে এসেছে। আর তোমাদেরকে বলবো, ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিনলে কি হয় বলো তো, মানে বাইরেও দেখবে আবার ফ্লিপকার্ট গ্রসারিতেও দেখবে অনেক কয়েকটা জিনিস থাকে যে মানে কিনলে কিন্তু অনেকটা কম দামে পাওয়া যায়। তো এই যে আমিও কিন্তু অনেক কিছু জিনিস কিনে নিয়েছি, আর আমি সবসময় ক্যাশ অন ডেলিভারিই করি। তো এই যে দেখো, এই চিনিটা মাত্র 1 টাকায়, এই কাজুটা 9 টাকায়, আর এই মধুটা মাত্র 9 টাকায়, টোটাল আমার 3টে জিনিস কিন্তু মানে 9 9 18, আর একে 19 টাকায় ওই 3টে জিনিস কিনেছি। 1200 টাকার উপরে জিনিস কিনলে তারপরে এই জিনিসগুলো ফ্রিতে পাওয়া যায়। এই যে দেখো কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো কিনে নিয়েছি, যেগুলো আমার ঘরের প্রয়োজনীয়। তো 1 প্যাকেট সর্ষের তেল, 2 প্যাকেট রিফাইন তেল, এই যে কিংসের 2টো রিফাইন তেল, এগুলো বাইরেও দাম দেখেছি, আবার মানে ফ্লিপকার্ট গ্রসারিতেও দেখেছি, তো কম ছিল তাই জন্য এখান থেকে কিনে নিয়েছি। তারপরে একটা হিমালয়ান ফেস ওয়াশ, তারপরে থিন অ্যারারুট বিস্কিট, একটা কাজুর প্যাকেট, তারপরে জিরে গুঁড়ো, এগুলো মোটামুটি দেখো চলে এসেছে, গোটা জিরে, এগুলো কমই ছিল তাই পেয়ে গেছি। এই যে যেমন এই নুনটাই কিন্তু 19 টাকা দাম, তারপরে এলাচ গুঁড়ো, দুধ, শ্যাম্পু, এগুলো সমস্ত কিছুই আমি আগাগোড়াই অনলাইন থেকেই কিনি। শ্যাম্পুটা তো আগে অ্যামাজন থেকে কিনতাম, এখন ফ্লিপকার্ট গ্রসারিতে মোটামুটি যেহেতু পাওয়া যায় তাই কিনে নিয়েছি।
এই খানিকক্ষণ আগে পরিয়ে টরিয়ে উঠলাম, পরিয়ে উঠে বিছানা গুছালাম, তারপরে এই দেখো আবার কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। তো তার জন্য কিছু কিছু জিনিসপত্র এখন গুছিয়ে ঠুচিয়ে রাখছি, এই যে সমস্ত কিছু এক এক করে যেগুলো যেগুলো মনে পড়বে খাটের ওপর এসে রাখবো, তারপরে সমস্ত কিছু আবার ট্রলিতে ভরবো। অল্প কিছু জামা কাপড় কেচে দেবো, বিছানা চাদর ঠাদর ভিজিয়ে রেখেছি যেগুলো কাচাকাচি করি। স্পেশাল তেমন কিছুই রান্না করবো না, সকালবেলায় আমি একটুখানি আগের দিনের পরোটা ছিল সেটা খেলাম, আর এই যে দেখো কি এই করছি, ভাত বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ। আজকে আর স্পেশাল কোনো রান্না করছি না, কারণ এদিকে গোজগাজ করতে অনেকটাই সময় লাগবে আমার, তাই জন্য আর কোনো স্পেশাল রান্না করছি না। চলো তাড়াতাড়ি করে ঘরটার ঝাঁট দিয়ে মুছে টুচে একদম স্নান টান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কি কি লাগে, যে গোছাচ্ছি কি নিচ্ছি না নিচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলায় বলেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু শেয়ার করতেই পারিনি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া করে বসে গেছিলাম পড়াতে, একদম টানা 8টা পর্যন্ত পড়ালাম, এই পড়িয়ে উঠলাম, এখনও পর্যন্ত কালকে যে ঘুরতে যাব সেগুলোর কিছুই গোজগাজ হয়নি। কিন্তু এদিকে আমরা মানে রাত্রি 3:30 সময় বেরোচ্ছি, তাই তো? 3:30 নাগাদ 3:30 সময় বেরোবো। তো বাড়ির সামনে থেকে টোটো বলে রাখতে হবে, টোটো আসবে, টোটো নিয়ে চলে যাবে স্টেশনে। তো কালকের ব্লগটা তো তোমরা দেখতেই পাবে, খুব মজাদার হতে চলেছে, কীভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি সমস্ত কিছু কালকেই বলবো, আজকে কিছু বলছি না তোমাদের, কোথায় যাচ্ছি অপেক্ষা করতে থাকো, ভালো একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তবে আমার এখনও কিচ্ছু গোছানো হয়নি, চলো তাড়াতাড়ি করে ফটাফট সব গুছিয়ে নিই, আবার একটুখানি বাইরেও যেতে হবে, তো হালকা একটু গুছিয়ে টুছিয়ে নিই তারপর আবার বাইরে যাবো। তো ভেবেছিলাম প্রথমে ট্রলি ব্যাগটাই নেবো, তারপর রাজা বলে যে ট্রলি ব্যাগটা নিও না অনেকটা বড় হয়ে যাবে, জামা কাপড় তো সেরকম বিশেষ কিছু নেই, যা শীতের জামা কাপড় সেগুলো তো পরেই যাবে, তাই এই যে এই পিঠ ব্যাগটা নিলাম, পিঠ ব্যাগটার মধ্যে শুকনো খাবার ঠাবার, তারপরে ঘরে একটু ফল ছিল সেটাও নিয়ে নিলাম, সাইড ব্যাগ নিলাম আমার একটা যার মধ্যে ওই পয়সার ব্যাগ আর মোবাইল থাকবে, আর এই বড় ব্যাগটার মধ্যে জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর কালকে যেগুলো পরে যাব তার জন্য একদম জামা কাপড় সাজিয়ে রেখে দিয়েছি, যাতে ঘুম থেকে উঠে আর একটুও দেরি না হয়। এই আধা আধি ব্যাগটাকে গোছানোর পর তারপরে এখন আবার একটু বাইরে বেরোতে হচ্ছে, কারণ কিছু খাবার দাবার তো নিতে হবে, তো চাই খাবার দাবার কি আনি, চলো দেখা যাক দোকানে, চলো। ও রাজা হাত দেখাচ্ছিল, আমি না সেটা দেখিনি। কালকে যেহেতু একদম মানে 3টের সময় ঘুম থেকে উঠবো, আর বাড়ি থেকে প্রায় মানে আমাকে 3:40 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, 4:07 হচ্ছে নৈহাটি লোকাল আছে সেটা ধরবো, তো তাই ভাবলাম যে শুকনো খাবার কিছু কিনে নেওয়া যাক, কারণ রাস্তাঘাটে যদি অন্য কিছু খাবার দাবার খেতে ইচ্ছে নাও করে, শুকনো খাবার খেয়ে একটু জল ঠল খেলে কিন্তু পেট ভরে যায়। তো সেই হিসাব করেই রাজা বলল যে কেক নাও, বিস্কিট নাও, কাজু বিস্কিট নাও, তো এখান থেকে আমি তো এগুলো মোটামুটি নিয়েই নিচ্ছি, আর মাসিও মেশো সবাই ওখান থেকে মানে শুকনো খাবার ওরা আবার আলাদা আলাদা কিছু নিয়ে নেবে। তো এই যে শুকনো খাবার কিনে নিয়ে তারপরে চলে গেলাম মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানে যাওয়ার এটাই উদ্দেশ্য যে আমাদের ওই বাড়িতে নেমন্তন্ন করেছে খাওয়া দাওয়া করার জন্য। রাত্রেবেলা মাকে জিজ্ঞাসা করলাম যে কী রান্না হবে, মা বললো এই ঘুগনি হচ্ছে আর বড়টা। তো মা আরেকটা জিনিসের কথা বলতে হয়তো ভুলে গেছে, তোমাদের সেটা দেখাচ্ছি খাবার পাতে। তো এখান থেকে দেখো মিষ্টির দোকানে এসে প্রথমে একটুখানি রসগোল্লা নিয়ে নিলাম, আর সাথে পান্তুয়া নিয়ে নিলাম, রাজা বলল যে রুটির সাথে একটু মিষ্টি হলে খাবারটা বেশি জমবে, তাই জন্যই মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম। আর এইদিকে ওই যে দেখো এই দোকানে আসলে আমার এই মিষ্টিটা ভীষণ ভালো লাগে খেতে, রাজারও ভালো লাগে, তাই জন্য এটার অপেক্ষা আর করলাম না, তাড়াতাড়ি করে দুজনে মিলে এই মিষ্টিটা নিয়ে নিলাম, সত্যি মিষ্টিটা না খুব ভালো খেতে, আর নলেন গুড়ের গন্ধের এই শীতকালের এই মিষ্টিটা কিন্তু হেভি লাগে খেতে আমাদের দুজনেরই। তো যাই হোক তারপরে মিষ্টি টিষ্টি খেয়ে নিয়ে চলে এসেছি ওষুধের দোকানে, কালকে বেড়াতে যাচ্ছি বলে কথা ওষুধ যদি না নিয়ে যাই রাস্তাঘাটে প্রবলেম হলে, তাই কয়েক রকম ওষুধ টষুধ নিয়ে তারপরে চলে এসেছি ওই বাড়িতে, আর এসে দেখি মা ঘুগনি পরোটা আর সাথে সুজিও করেছে। যাই হোক সুজি মিষ্টি সবই খেয়েছি, আর এই যে আমি আর রাজা এখানে বসে গেছি খাওয়া দাওয়া করতে, আর তাড়াতাড়ি বসে গেছি যেহেতু কালকে আবার একদম সকাল সকাল বেরিয়ে যাবো, সকাল বলতে না ওটা রাত্রি 3টের সময় ঘুম থেকে ওঠা মানে বুঝতেই পারছো যে অন্ধকার থাকবে একদম, তো সেই সময় যখন বেরিয়েই যাব তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে যেইটুকুনি ব্যাগপত্র গোজগাজ করার সেগুলো গোজগাজ করে নেব, আমার হাতে এখনও পর্যন্ত নেল পলিশ পরা হয়নি জানো তো, সেটাও পরতে হবে। যাই হোক ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রাজা দেখো এইদিকে এক ঘুম দিয়ে দিচ্ছে, কিন্তু আমার হাতে নেল পলিশ এখনও পর্যন্ত শুকায়নি, তাই ভাবলাম নেল পলিশটা শুকাক তারপরে ঘুমাবো। এই যে এখন বাজে 1:45, অ্যালার্ম দিচ্ছি হচ্ছে 3টে, কেন বলো তো 3টের সময় যদি না উঠি 3:40 মধ্যে বেরোতে পারবো না, তাই কতক্ষণ ঘুমাবে জানি না, তাই যাই হোক অল্প একটুখানি
এখনই ঘুমিয়ে ঠুমিয়ে নিই, কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে থাকবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে পাশে থেকো। টাটা।